এই সরিষার তেল নিয়ে আরেকটা আরেকটা কন্ট্রোভার্সি, সেটা হচ্ছে যে লোহার ঘানি কাঠের ঘানি। আচ্ছা, লোহার ঘানি কাঠের ঘানি বিষয়টা হচ্ছে যে আমরা লোহার ঘানি না, এটা হচ্ছে মেশিন। আচ্ছা, এটা হচ্ছে মেশিনে ভাঙানো হয়, আর এই যে কাঠের ঘানি যেটা যে গরু দিয়ে যেটা করা হয়, এটা আসলে মানে খুবই রিয়ার, পাওয়াটা খুব রিয়ার আর দামটা অনেক বেশি। এখন যদি আমার ওই লোহার ঘানিতে ভাঙানো হয়, সেক্ষেত্রে হচ্ছে তোমার টেম্পারেচারটা একটু বেশি থাকে, গুণগত মানটা একটু কমে যায়। কিন্তু কাঠের ঘানিতে হচ্ছে পিওরটা পাওয়া যায়, এখন সবাই নিচ্ছে, সবাই ভালো বলছে। তো সেক্ষেত্রে আমার এই লোহার ঘানির বিষয়টা খারাপ না, সেটা ভালো। যদি আমার সরিষাটা ভালো হয় তাহলে হচ্ছে তেলটা ভালো হবে, বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা।